আমরা এখন রয়েছি বাঁকুড়ার মাটিতে। আমরা এখন বিষ্ণুপুর থেকে যাচ্ছি জয়পুর। জয়পুরে একটা রিসর্ট আছে, নাম হচ্ছে বনলতা। সেখানেই আজকে আমরা চলেছি। আসলে সেই রিসর্টে আমাদের থাকার কথা ছিল, কিন্তু যেহেতু ওখান থেকে বিষ্ণুপুরটা একটু দূর হয়ে যাচ্ছে, যার ফলে ওখানে আর আমরা থাকলাম না, শেষে বিষ্ণুপুরেই থাকলাম। আর রাস্তাটা দেখো, ও ভাই সাহেব, কি অপরূপ সুন্দর! এই রাস্তায় চলতে চলতে একটা লাইনই মনে পড়ছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তবে গাড়িতে তেলও কিন্তু লাগবে, গাড়িতে তেল ভরে ব্যাস এই গান চালিয়ে, আর সাথে যদি থাকে পছন্দের মানুষ তাহলে তো কোনো কথাই নেই, একদম হারিয়ে যেতে ইচ্ছে করবে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলিয়ে দিলাম গানের সুরের এই ডানা, মনে মনে। হ্যাঁ, হারিয়ে যেতে পারো, এই জঙ্গলে কিন্তু সাফারিও করা যায়, আর এই জঙ্গলে হাতি হরিণ এই সব আছে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু এই পথে যেতে যেতেই হাতি কিংবা হরিণের দেখা পেয়ে যেতে পারো। এখানে জয়পুর জঙ্গল সাফারির পাশাপাশি এখানে আরও অনেকগুলো দেখার জায়গা রয়েছে। তার মধ্যে রয়েছে জয়পুর সমুদ্র বাঁধ, রয়েছে গন্ধেশ্বর মন্দির, তারপর গোকুলচাঁদ মন্দির, মল্লবাজার বরাহ ও চামুণ্ডা মূর্তি, দত্ত এবং দে রাজ পরিবারের টেরাকোটা মন্দির। তার মধ্যে এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম বনলতা রিসর্টে। আমরা এখন ভিতরে প্রবেশ করলাম। এখানে কিন্তু ঢুকতে কোনো রকম পয়সা বা কোনো রকম টিকিট কাটতে হয় না, কারণ যেহেতু একটা রিসর্ট তো এটাতে সবাইকে অ্যালাউ করে, যে কেউ আসতে পারে, মানে এখানে রিসর্টে যারা থাকবে তারা তো থাকবেই, এবং বাইরে থেকেও কিন্তু এখানে মানুষজন আসতে পারে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে বেড়াতে এসছে। আর এই যে ডান পাশে এখানে গ্রিন শ্যাডো দিয়ে যে পুকুরটা, এই পুকুরে কিন্তু মাছ চাষ করা হয়। মাছ চাষ করা হয় বলতে এখানে সব কিছু, সবজি থেকে শুরু করে মাছ, তারপরে মুরগি সব এখান থেকেই হয়, এবং এই যে রেস্টুরেন্টগুলোতে রান্না হয় সব এখানকার থেকে, এখান থেকে মাছ, এখানেই মুরগি পোষে, ওখান থেকে মাংস এবং শাক সবজি আরও অনেক কিছু। এই যে এই জায়গাটা দেখাচ্ছি, এখন তো আমরা এসেছি গরমকালে, মানে এপ্রিল মাসে গ্রীষ্মকালে, কিন্তু এই জায়গাটাতে তোমরা যদি শীতকালে আসো, মানে পিঠে পুলির সময়টাতে যদি আসো, তাহলে এই যে দেখতে পাচ্ছ সবুজ কালারের এই যে ঢেঁকি, অনেকগুলো ঢেঁকি এখানে রয়েছে, তাহলে ওই সিনগুলো তোমরা দেখতে পারবে যে এই ঢেঁকিতে চাল গুঁড়ো করছে, এখানেই পিঠে বানাচ্ছে, এই সব কিছু কিন্তু দেখতে পারবে যদি শীতকালে তোমরা আসো। যেহেতু আমরা গ্রীষ্মকালে এসেছি তাই ওই জিনিসটা আমরা মিস করলাম। শীতকালে আসলে আরও একটা সুন্দর জিনিস দেখতে পারবে, সেটা হচ্ছে ফুল। এখনও অনেক ফুল আছে, কিন্তু শীতকালে আসলে আরও চারিদিকে শুধু ফুল আর ফুল দেখতে পারবে। তারপর এখানে রয়েছে ঘোড়ার গাড়ি, তোমরা চাইলে এই ঘোড়ার গাড়িতে বসে কিন্তু পুরো রিসর্টটা ঘুরে দেখতে পারো। এলাকাটা কিন্তু অনেক বড়, আমরা তো পুরোটা ঘুরেই দেখতে পারিনি। এখানে ছোট্ট একটা পার্ক মতো রয়েছে, ভীষণই ছোট। এখানে রয়েছে দোলনা, ঢেঁকি, তারপরে জাম্পিং আর অনেক কিছু, কিন্তু এইগুলোতে কিন্তু যদি তুমি বসো দোলনাতে তাহলে 10 টাকা, আর জাম্পিংটা 50 টাকা। মানে ভিতরে ঢুকে যদি এগুলো করো তাহলে কিন্তু আলাদাভাবে টাকা দিয়ে এগুলো করতে হবে। ঘরগুলোর ডিজাইন দেখেছো, সত্যি অসাধারণ দেখেছো।
খড়ের ঘর যে এত সুন্দর হতে পারে, এত সুন্দর ডিজাইন হতে পারে, উপরটা খড়, নিচেরটা কিন্তু মাটি। এখানে কিছু কিছু টিনেরও আছে, কিন্তু এই মাটির ঘরগুলো দারুণ। মাটি আর খড় দিয়ে যে ঘরগুলো, এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। চোরের মায়ের বড় গলা, এই দেখো বড় বড় গলা, বলো তো এই পাখিটার নাম কি? তোমরা কমেন্ট করে জানাও এই পাখিটা তোমরা চেনো কি না। এখানে সব কিছু পালন করা হয়, হাঁস মুরগি থেকে শুরু করে সব কিছু, সব কিছু।